হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কি করেছি জানো? বাড়িতেই সিঙ্গারা তৈরি করেছি। অনেকে হয়তো তোমরা সিঙ্গারা বলো, অনেকে আবার সমোসা বলো, তো যাই বলো না কেন, তো সেটা আমি কি করে তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তো সিঙ্গারা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে এই বড় কাপ, কফি কাপ দিয়ে 1 কাপ ময়দা। তারপরে নিয়ে নিয়েছি 1/2 চামচ আজওয়াইন। তো আজওয়াইনটাকে একটু হাত দিয়ে ঘষা দিয়ে আমি ময়দাতে দিয়ে দিয়েছি। তারপরে নিয়েছি 1/2 চামচ কালো জিরা, সেটাও দিয়ে দিয়েছি ময়দাতে। তারপরে একটু নিব বিট নুন, বিট নুনটাও দিয়েছি। বিট নুনটা দিলে একটু অন্যরকম টেস্ট হয়। তারপরে আমি নিয়ে নিব 1 চামচ ঘি। দেখো ঘিটা দিলে কি হয় জানো, সমোসাটা ক্রাঞ্চি হবে, খুব ভালো হবে। রিফাইন তেলও দেওয়া যায়, অনেকে রিফাইন তেলও দেয়, কিন্তু ঘিটা যদি আমরা ইউজ করি তাহলে কী হবে, অনেক ক্রাঞ্চি হবে। তো সব কটা একসাথে মিক্স করে দেখো, অনেকক্ষণ অনেক সময় আমি এইভাবে হাত দিয়ে একটু মোয়েম দিয়ে নিব। তো দেখো পুরো ময়দাটা ঘি, নুন, তারপরে আজওয়াইন, কালো জিরা, এগুলো সব একসাথে মিক্স করে আমি অনেকক্ষণ সময় এরকমভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিব। তো ময়দাটা মাখানোর পরে দেখো মুঠি দিলে কিন্তু এই যে দলা বেঁধে যাচ্ছে, তার মানে এখন জল দেওয়ার টাইম হয়ে গেছে। তো একটুখানি জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে একটা ডোতে তৈরি করে নিব। তো দেখতে থাকো, একটু একটু করে জল দিব যেন বেশি নরম না হয়ে যায়। তো যতক্ষণ জল লাগবে সেই অনুযায়ী জলটা নিচ্ছি। তো দেখো ডোটা তৈরি হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। ততক্ষণে আমি কি করব, সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। সিঙ্গারার পুরটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি সাদা তেল, আর একটুখানি নিয়ে নিব বাদাম। বাদামটা ভেজে নেব ভালো করে। তো বাদামটা দিয়ে দিয়েছি, বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে রাখবো। তারপরে আমি নিয়ে নিব 1/2 চামচ পাঁচফোড়ন, পাঁচফোড়নটা দিয়ে দিব আমি সাদা তেলটার মধ্যে। তারপরে দিয়ে দিব আদা কুচি, একটুখানি আদা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে, তারপরে সিদ্ধ করে রেখেছিলাম আগে 5টা আলু। দেখো মিডিয়াম সাইজের 5টা আলু সিদ্ধ করে রেখেছিলাম। এই তো দেখো আলুটাকে আমি এখন ভেঙে ভেঙে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ওটাতে নাড়াচাড়া দিয়ে তার মধ্যে আমি দিব একটুখানি বিট নুন। তো দেখো 1/2 চামচ বিট নুন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব হলুদ কালারের জন্য। তারপরে দিয়ে দিব একটু জিরা পাউডার। তারপরে একটু দিয়ে দিব ধনে পাউডার। এই ধনে পাউডার আর জিরা পাউডার দিয়ে দিলে খুব স্টাফিংটার মধ্যে না খুব সুন্দর ফ্লেভার আসে। ধনিয়া পাউডারটা কিন্তু দিতে ভুলবে না, ধনিয়া পাউডারটা কিন্তু দিতেই হবে, খুব ভালো সুন্দর একটা স্যান্ট আসে। তো দিয়ে তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে এই যে স্টাফিংটা যে করছে তার এটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে। তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু আমি। তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখো সবগুলো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমার শুধু নাড়াচাড়া করে এটাকে ভালো করে ভাজতে হবে। ভালো করে না ভাজলে কী হয়, তাহলে কী হয় না, টেস্টটা আসে না, সব কিছু জিনিসের ফ্লেভারটা আসবে না।
তো দেখো একটুখানি নুন কম হয়েছিল, আমি শুধু বিট নুন দিয়েছিলাম, এবার আমি একটু দিয়ে দিচ্ছি সাদা নুন। তো দেখো স্টাফিংটা তৈরি হয়ে গেছে, এখন আমি কি করব, এটাকে একটা প্লেটে তুলে রাখবো। তো এইবার আমাদের পালা হয়েছে সিঙ্গারা তৈরি করা। তো দেখো আমি যে ঢেকে রাখছিলাম ডোটা, দেখো কত সফট হয়ে গেছে, ঢেকে রাখছিলাম তার মধ্যে ঘি দিয়েছি না, খুব সফট হয়ে গেছে কিন্তু। তো দেখো একটুখানি রিফাইন তেল হাতে নিয়ে আমি বেলনগুলোতে দিয়ে দিয়েছি, যেন আমার রুটিগুলো তৈরি করতে সুবিধা হয়, লেগে না যায়। তো দেখো মাখানো হয়ে গেছে রিফাইন তেল। তারপর কি করেছি জানো, বেলনিতে একটুখানি না ময়দাও দিয়ে দিয়েছি, গুঁড়ো ময়দা দিয়ে দিয়েছি, যেন দেখো আমি রুটিটা তৈরি করতে যেন সুবিধা হয়। যে তো হয়ে গেছে, এখন রুটিটা তৈরি করব। দেখো দেখো বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না, মিডিয়াম করে বেলবো, যেরকম আমরা পুরি বেলি সেরকম করেই বেলবো। এই যে দেখো এখন কী করে, চাকুর সাহায্যে আমি একটু লম্বা করে বেলেছি, চাকুর সাহায্যে মাঝখানে আমি কেটে দিয়েছি। কেটে দিয়ে কী করব, এই যে দেখো কোণের মতো, আমরা যে মেহেন্দি কোণ বানাই সেই কোণের মতো, এই যে এইভাবে তৈরি করব, করে একটু চেপে চেপে দেব। এই যে একটু এই যে এইভাবে চেপে দিব, তারপরে এটার ভিতরে পুরটা ভরে দেব। ব্যাস আমাদের সিঙ্গারা তৈরি হয়ে গেল। চামচ দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে পুরটা ভরে দেব। পুর ভরা হয়ে গেছে, এখন দেখো এইটা এইভাবে এইভাবে একটু চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেব। বা তুমি এখন হাত দিয়ে এটা সিঙ্গারা শেপটাকে দিয়ে দাও, শেপ দিয়ে দাও। তো দেখো সিঙ্গারা, একটা সিঙ্গারা হয়ে গেছে। এই দেখো প্লেটে রেখে দেই, তারপরে আমি আরেকটা করে দেখাই তোমাদেরকে। দেখো এই যে কোণের মতো আমি তৈরি করলাম, এভাবে দিয়ে এভাবে সঙ্গে সঙ্গে এই যে এই জায়গাটাতে একটু চেপে দিবে। এই যে দেখো, হ্যাঁ ভিতরে একটা আঙ্গুল দিয়েও তোমরা কিন্তু এভাবে তৈরি করতে পারো। এই যে চেপে দিলাম, ব্যাস হয়ে গেল কোণ তৈরি। তারপরে আবার আমি পুরটা ভরে দিলাম চামচ দিয়ে। ব্যাস তারপরে যে মুখটাকে এভাবে চেপে চেপে ভরে নিয়ে আমি সব প্রত্যেকটাই আমি করে তৈরি করে ফেলেছি। তো এইবার আমি ভাজার পালা, এবার আমি রিফাইন তেলে এগুলোকে ভেজে নেব। তো চলো ভেজে নিই। তো দেখো কড়ার মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেল অনেকটাই নিতে হবে, কেন ডুবো তেলে ভাজতে হবে, তো তাই সাদা তেল অনেকটাই নিতে হবে। তো অনেকটাই সাদা তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পরপর করে একটা একটা করে সিঙ্গারা তেলের মধ্যে দিয়ে দিব। তবে হ্যাঁ, স্টিমটা না একদম লো করে রাখতে হবে, যেন পুড়ে না যায়, আস্তে আস্তে করে অনেক সময় নিয়ে ভাজতে হবে এটাকে। তাহলে কী হবে জানো, সিঙ্গারাটা না একদম ক্রাঞ্চি হবে, মুচমুচে হবে। দেখো একটু একটু লাল হতে শুরু করলো, যেভাবে উল্টোকে উল্টে পাল্টে চারোদিকে ভেজে নেব। অনেকক্ষণ সময় নিয়ে একটু ধৈর্য ধরে ভাজতে হবে, যেন পুড়ে না যায়। এই যে দেখো ভাজতে ভাজতে দেখো লাল কালার চলে এসেছে, সুন্দর, কি সুন্দর কালার একটা চলে এসেছে। দেখো কি সুন্দর হয়েছে না। তো এবার কি করব, আমি প্লেটের মধ্যে তুলে নেব। দেখো কি সুন্দর হয়েছে, সত্যি অনেক মুচমুচে হয়েছিল কিন্তু, আর খেতেও খুব দারুণ হয়েছিল কিন্তু। তোমরা কিন্তু একবার বাড়িতে এভাবে তৈরি করতে পারো, একদম দোকানের মতোই লাগবে, যে মনে হয় যে দোকান থেকে কিনে নিয়ে এসেছি। দোকানের জিনিস তো সবারই খেতে ভালো লাগে আর আমরা সবাই খাই, কিন্তু দোকানের জিনিসটাই যদি আমরা বাড়িতে নিজের হাতে তৈরি করে পরিবারের সাথে শেয়ার করে খেতে পারি, তার থেকে আনন্দ আর কি হতে পারে, তাই না? আর হাইজিনের কথা তো বলতেই হবে না, দোকানের থেকে শতগুণ বেশি ভালো বাড়িতে তৈরি করে খাওয়া। বাচ্চাদের জন্য তো সত্যি একদম বাড়িতে তৈরি করে দেওয়াই ভালো, আর দোকানের হাইজিনের কথা তো বলতেই হবে না, তাই না?
তার সাথে দেখো আমি কাঁচা লঙ্কা দু তিনটা ভেজে নেব। কাঁচা লঙ্কা ভাজার আগে কিন্তু কাঁচা লঙ্কাটাকে না একটু চাকু দিয়ে একটু ফুটো করে নিও, কেচে কেটে নিও, নাহলে কিন্তু ফাটবে। তো দেখো আমার আজকের ভিডিওটা এখান থেকেই বিদায় নিচ্ছি, আবার চলে আসবে একটি নতুন ভিডিওর সাথে। তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।